ছোট্ট একটা ওয়ার্ড বা ছোট্ট একটা সেন্টেন্স আপনার পুরো জীবনটাকে পাল্টে দেবে। বহুজন ওয়েট করে এই ওয়ার্ডটা শোনার জন্য বা এই লাইনটাকে দেখার জন্য, সেই ওয়ার্ডটা হলো সিলেক্টেড, আপনি সিলেক্টেড, কিংবা কল ফর পার্সোনালিটি টেস্ট, আপনাকে ডাকা হলো আপনার ব্যক্তিত্ব নিরূপণ করার জন্য, ডাকা আপনাকে আর কি হয়েছে, আপনি কেমন মানুষ, আপনাকে চাকরিতে কেন নেওয়া হবে তার জন্য ডাকা আপনাকে হয়েছে। আমি বলতে চাইছি যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এখন আমাদের বিএস একাডেমিতে পড়ছে অনলাইনে, তারা বাংলা স্টুডেন্ট বা ইংলিশের আর কি স্টুডেন্ট, বা যারা সাবস্ক্রাইবার অনেকে আর কি ফোন করে যে স্যার একটা ভিডিও বানান, স্যার কত নাম্বার পেলে ডাক পাবো আমরা এই বছর বাংলাতে বা ইংলিশে বা অন্যান্য আর কি বিষয়ে। তো প্রত্যেককে বলবো যে আজকের যে ভিডিও মূলত ওদের জন্য যারা একদম নতুন, যারা হয়তো বেশ পুরনো তাদের জন্য, তারা হয়তো পুরো বিষয়টা বুঝে আছে, কিন্তু যারা একদম নতুন প্রথমবার দিয়েছে SSC SLST, ওদের জন্য বলবো যে কীভাবে পড়াশোনাটা চালাবে এবং কত নাম্বার পেলে তোমাদের ডাক পড়বে পার্সোনালিটি টেস্টের জন্য। তাদেরকে ওয়েলকাম টু বিএস একাডেমি, একটি অনলাইন কোচিং সেন্টার। আমাদের বাংলাতে ভর্তি চলছে, আমাদের ইংলিশে ভর্তি চলছে, লাইভ ক্লাস, রেকর্ড ভিডিও, আপনার স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট সমস্ত কিছু দেওয়া হবে। বাংলা আপনাদের আমি পড়াবো, আর ইংলিশ স্যার রয়েছেন আলাদা আমাদের এখানে। মাত্র টাকা লাগছে 199 টাকা। যদি আপনি এখানে ভর্তি হবো আমাদের এই নাম্বারে আপনি আমাকে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করলে যথেষ্ট আর কি। একদম বিএস একাডেমি একটা অনলাইন প্রতিষ্ঠান যেখানে টাকা নিয়ে ক্লাস আমরা করাই, আমরা কিন্তু টাকাটা মেরে বসতে থাকবো না। দেখো এবার হলো এমনি যে এবছর মানে বাংলাতে কী হয় না, বাংলার ক্ষেত্রে আমি বলি আর কি, বাকি তো অন্যগুলো আসছি। তো বাংলাতে 90 নম্বরের পরীক্ষা নেগেটিভ মার্কিং আছে, তো মিনিমাম যদি কোনো স্টুডেন্ট 75+ তোলে, কারণ মাদ্রাসা পরীক্ষাতে তো কোনো SC ST OBC নেই, এখানে কী হচ্ছে না, এখানে সবাই জেনারেল এখানে, তো মোটামুটি 75+ যদি কেউ তুলতে পারে তাহলে তার একটা সুযোগ থাকবে ইন্টারভিউ ফেস করার, ইন্টারভিউ যেটা ডাক পড়তে আর কি পারে। তো 75 থেকে 80 মার্কস, 80 মার্কস মানে অনেক এবছর। দেখো বাংলাতে একটু আর কি কম্পিটিশন বেশি হবেই, কারণ সিলেবে যেহেতু বেশি বাংলাতে, তো বলবো যে মোটামুটি 75 নাম্বার যদি তুলতে পারো, তুলোটা কিন্তু বড়ো জিনিস নয়, তবে খাটতে প্রচুর হবে, মোটামুটি দিনে 4-5 ঘন্টা যদি তুমি পড়ো তাহলে হয়ে যাবে। আমি বলছি না হিউজ তুমি পড়তে তোমাকে হবে 7 ঘন্টা 8 ঘন্টা, না, তোমার যে কাজকর্ম রয়েছে, টিউশন রয়েছে, তুমি একটা স্কুলে পড়াচ্ছ তুমি বা তোমার ব্যবসা রয়েছে, করো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে 4-5 ঘন্টা তো পড়তে আর কি হবে। বেশ ভালো করে বইগুলো পড়ো ভাই, ভালো করে তোমার যে রয়েছে আর কি, তোমার যে প্রত্যেকটা বই ভালো করে পড়ো, তখন নিশ্চয়ই কিন্তু বই পড়ো। আমি অনেকগুলো বইয়ের নাম অলরেডি বলে দিয়েছি আমাদের গ্রুপের মধ্যে, বা যদি চাও যে ভর্তি হবো এখানে আসো, সব ম্যাটেরিয়ালস দেওয়া হবে, সমস্ত বইয়ের নাম বলে দেওয়া হবে, একদম পুরো স্ট্র্যাটেজি বলে দেওয়া হবে যে কী পড়লে তুমি জবটা তুমি আর কি পাবে এখান থেকে। ওকে, বাংলা যারা রয়েছে তারা ফোন করতে পারো, ভর্তি চলছে, আজ 1 তারিখ হচ্ছে, ভর্তি হয়ে যাও, আগামীকাল রবিবার ক্লাস কিন্তু রয়েছে, ঠিক আছে। এবারে হচ্ছে ইংলিশ স্টুডেন্টরা বলবো যে